আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মার অনেক অনেক শুভেচ্ছা। আজকে ফ্রাইডে, সবচেয়ে খুশির সংবাদ হলো যে আজকে দামালের চতুর্থ সপ্তাহ শুরু হলো এবং আমরা খুবই খুশি, কারণ এই সপ্তাহে নতুন করে প্রায় 11টি সিঙ্গেল স্ক্রিনে দামাল রিলিজ হলো আজকে এবং ঢাকা শহরে তো চলছেই, সিনেপ্লেসগুলোতে আপনারা দেখছেন। যদিও এই ছবিটা আমি আসলে সত্যি কথা বলতে এই ছবিটা সিনেপ্লেসে দেখি অনেক আরাম, কারণ ঠিকঠাক সাউন্ড, ঠিকঠাক কালার, ঠিকঠাক যদি আমরা ডার্ক টোনে কিছু টাকা শ্যুট করা আছে মুক্তিযুদ্ধের সময়কালটা, তো সব সিঙ্গেল স্ক্রিনে ছবিটা ভালো লাগবে না। কিছু সিঙ্গেল স্ক্রিন ভালো, সেখানে হয়তো ভালো লাগবে, বাট সিনেপ্লেক্সে দেখলে ভালো। আলহামদুলিল্লাহ 4 সপ্তাহ ধরে সিনেপ্লেক্সে খুব ভালো যাচ্ছে এবং হাউসফুল যাচ্ছে ম্যাক্সিমাম শো। আজকে চতুর্থ সপ্তাহ যাওয়ার পরেও আজকে আমি কিছুক্ষণ আগে অনলাইন চেক করছিলাম যে আজকের সীমান্ত, সনি, তারপরে সিনেপ্লেক্স, এসকেএসের ম্যাক্সিমাম শোগুলো, বিশেষ করে বিকালের শোগুলো এবং সন্ধ্যার শোগুলো, কারণ ওই সময় মানুষ আসলে বের হয় বাসা থেকে, ম্যাক্সিমাম শোয়ে অলমোস্ট অগ্রিম টিকিট কাটা হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আমি খুব অবাক হয়েছি, আমি কালকেই একটু আগেই শুনতে পারলাম বিষয়টা এবং আমি খুব খুশি দাসপরে ভিডিওটা করলাম যে শহীদ রুমি স্মৃতি পাঠাগারের আয়োজনে আজকে খুব সুন্দর একটা আয়োজন হচ্ছে, যারা দামাল সিনেমা নিয়ে একটা আয়োজন করতে যাচ্ছে। তারা 20 বস্তির প্রায় 40 জন কিশোর কিশোরী তাদেরকে দামাল দেখাচ্ছে। তো মানে বিশ্বাস করেন এটা আমরা জান, আমি এটা দামাল টিমের আয়োজনে এটা না, এটা শহীদ রুমি স্মৃতি পাঠাগারই এই আয়োজনটা করছে। এবং কালকে আমাকে ওই পাঠাগার থেকে না অন্য একটা মাধ্যম থেকে একজনের কাছে আমি জানতে পারলাম এবং আমি খুব খুশি এবং আমি চেষ্টা করব সেখানে যাওয়ার জন্য, সেই কিশোর কিশোরীদের সাথে সিনেমাটা দেখার জন্য। হয়তো ওখান থেকেই কেউ একদিন নারী ফুটবলার হবে, পুরুষ ফুটবলার হবে, কেউ অভিনেতা হবে, কেউ অভিনেত্রী হবে, কেউ অনেক বড় জায়গায় চলে যাবে, কে জানে আসলে কে কি হবে আসলে। তো তাদেরকে ধন্যবাদ জানাতে যেতে চাই এবং শহীদ ভূমি স্মৃতি পাঠাগারকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের কিশোর কিশোরদের নিয়ে কাজ করার জন্য এবং তাদেরকে অন্য অন্য স্কুলগুলোতে যারা শুধুমাত্র পড়াশোনা করা অথবা শুধু বই বিতরণ করায়, বাট এই একটা সিনেমা আসতেছে তাদেরকে নিয়ে সিনেমা দেখা, তারা এসকেএস সবথেকে ভালো সিনেপ্লেক্স, সবথেকে হাই ফাই সিনেমা হল যেখানে ক্লাসি পিপল যায়, সেখানে তাদেরকে নিয়ে সিনেমা দেখানো, তাদেরকে গেট টুগেদার করা, এটা তাদের মন এবং আমার মনে হয় জ্ঞানের বিকাশের জন্য অনেক বেশি কাজে দিবে আসলে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের জন্য দামাল আজকে এখানে এসেছে। আপনি এখনো যারা দামাল দেখেন নাই, দামাল দেখতে চলে আসুন সিনেপ্লেক্সে, আপনার ভালো লাগবে। মুক্তিযুদ্ধ ছবি, ডিফারেন্ট ছবি, মুক্তিযুদ্ধ ছবি যার ধারণা আছে যে মুক্তিযুদ্ধ ছবি মানুষের ভালো লাগে না, দামাল সেটা মুছিয়ে দিবে, মুক্তিযুদ্ধ ছবি আপনার ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।